হাতারির মধ্যে গুড়ো করে পারা নাই। এখন মনে করেন মানুষ জন্য খাওয়ামেলা মুশকিল, এখন কোন পালে আল্লাহ পেয়েছে সেটা আল্লাহ জানে। গরু বাছর নিয়ে সব কষ্টের মধ্যে আছে সব, অন্তত নিম্নে 4-5 হাজার এই মানুষটি মনে করেন এর দুর্ভিক্ষের মধ্যে পড়ে আছে। চার মেয়ে বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, ধার নদী নিয়ে করেছে, চালান করছে, এখানে এখানে থাকতে পারছি না, এখান থেকে চলে যাবো। এখন এটা মানে লোক জায়গা জায়গা যাচ্ছে, কেউ যাবে বালুভাঙা, কেউ যাবে বাজারে, কেউ যাবে ঘরের মধ্যে পানি পাক করার সমস্যা, খাওয়ার সমস্যা, ওইবার থেকে যে কিছু কিছু করে দেয় যারা থাকে তাই খাই। আমরা তো রোহিঙ্গা থেকে খারাপ ভাই, রোহিঙ্গা তো রান্না করে খায়, ওষুধপত্র ডাক্তার অমুক তমুক সব আছে, আমাদের জন্য কি আছে? আমরা এই দেশের নাগরিক না?